আসসালামু আলাইকুম মিষ্টি কিচেন, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। নিত্যদিনের মতো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো খুব সহজেই চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতেই খুব সহজেই একেবারে অল্প উপকরণে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। প্রথমে আমি চালটা সিদ্ধ করে ভাত করে নিব। দেখুন আমি চুলায় কিন্তু অলরেডি পানি গরম করতে দিয়ে দিয়েছি ভাতটা সিদ্ধ করার জন্য। প্লিজ প্লিজ আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পানির ভিতরে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। আমি এখানে দেখুন 1 স্লাইস লেবু কেটে নিয়েছি, লেবুটা পানির ভিতরে দিয়ে দিব। লেবুটা কিন্তু ভাতকে আরো সুগন্ধযুক্ত করবে, আরো ভাতকে ঝরঝরা করতে সাহায্য করবে। আর দিয়ে দিব সামান্য সাদা তেল। আর এখানে দেখুন আমি গোবিন্দভোগ পোলার চাল নিয়েছি। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, চালটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুতে হবে। চালটা সিদ্ধ করার জন্য কিন্তু একটু বেশি করেই পানি দিতে হবে, তাহলে কিন্তু ভাতটা খুব বেশি ঝরঝরা হবে। পানিটা গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালগুলো পানির ভিতরে দিয়ে দিব। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, একটু বুঝে চালটা 90 ভাগ সিদ্ধ করতে হবে, আর বাকি 10 ভাগ ভাতের গরম ভাবেই পুরোপুরি চালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। চালটা কিন্তু 90 ভাগ সিদ্ধ হয়ে গেছে, এবার ভাতটা থেকে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। দেখুন চালটা কিন্তু 90 ভাগই সিদ্ধ হয়ে গেছে, আর বাদ বাকি যে 10 ভাগ এই ভাতের গরম ভাপে সিদ্ধ হয়ে যাবে। এবার যে লেবু স্লাইসটা আমি ভাতের ভিতরে দিয়েছিলাম সেটা ফেলে দিব। ভাতটা আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিব, তারপর আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। কখনোই গরম ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতো একেবারে ঝরঝরে হবে না। আপনারা চাইলে যেদিন ফ্রাইড রাইসটা তৈরি করবেন তার আগের রাত্রেও ভাতটা তৈরি করে রাখতে পারেন, তাহলে ফ্রাইড রাইসটা একদম পুরো ঝুরঝুরে হবে। তাহলে ফিরে আসছি 2 ঘন্টা পর, চলুন তাহলে। দেখুন আমি এবার ফ্রাইড রাইসটা রান্না করতে চলে এসেছি। আমি কিন্তু যে ভাতটা সিদ্ধ করেছিলাম সেই ভাতটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি, 2 ঘন্টা পর চলে এসেছি আমি। এবার এই চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করতে আমার যে উপকরণগুলো লাগবে তা আপনাদের দেখিয়ে দিব। লাগছে আমার রসুন বাটা, কালো গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ডিম, টেস্টিং সল্ট, লবণ, কর্নফ্লাওয়ার, রসুন কুচি, আদা বাটা, চিনি। আর এখানে আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, কাঁচা ঝালকুচি, পেঁয়াজ, পেঁয়াজটা আমি চাল ফালি করে এভাবে পেঁয়াজের আঁশগুলো ছুরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি বরবটি, হলুদ ক্যাপসিকাম, গাজর, সাদা তেল, আর যে ভাতটা আমি ফ্রিজে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ভাতটা নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি ফ্রাইড রাইসটার জন্য চিকেনটা রেডি করে নিব। চিকেনের ভিতরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, শুধুমাত্র চিকেনটার জন্য অল্প একটু লবণ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার চিকেনটা খুব ভালো করে মেখে নিব। প্রথমে আমি চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসের জন্য ডিমটা ভুজিয়া করে নিব, ঢেলে নিব। ডিমের ভিতরে আমি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিম দুটো ফাটিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হলে ডিমের ভুজিয়া তৈরি করার জন্য ফাটিয়ে রাখা ডিমটা তেলের ভিতরে দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিব। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। আমি কড়াতে আবারও সাদা তেল দিয়ে দিব। এখানে আপনারা সাদা তেলের বদলে বাটার কিংবা ঘিউ ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সাদা তেল আছে বলে আমি সাদা তেল দিয়েছি। তেলের ভিতরে আমি কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিব। রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, রসুনটা যেন পুড়ে না যায়, মাত্র 20 সেকেন্ড ভেজে তারপর আমি চিকেনটা দিয়ে দিব। এবার মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিব। 3-4 মিনিট তেলের উপরে নাড়াচাড়া করে চিকেনটা একটু সিদ্ধ করে নিব। চিকেনটা কিন্তু ওভার কুক করা যাবে না, তাহলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে।
চিকেনের সফটনেসটা নষ্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না ফ্রাইড রাইসটা। চিকেনটা কিন্তু আমি তেলের উপর নাড়াচাড়া করেছি 3-4 মিনিট, চিকেনটা খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের ভিতরে গাজর কুচি দিয়ে দিব, কুচিয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো সবার আগে দিতে হবে, যেহেতু বরবটি আর গাজর একটু ভাজতে সময় লাগে সেহেতু আমি বরবটি আর গাজরটা একটু আগে দিয়েছি। এখানে আপনারা মনের ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। বরবটি আর গাজরটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিব। এবার আমি কেটে রাখা হলুদ ক্যাপসিকাম গুলো দিয়ে দিব, সবুজ ক্যাপসিকাম গুলো দিয়ে দিব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। চাইনিজ রান্নায় চুলোর জালটা কিন্তু একেবারে হাই হিটে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা হয়, পুরোপুরি সবজিগুলো কিন্তু ভাজি করে সিদ্ধ করে নিলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না, রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না। সবজিগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিব। যে ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিব। সবজি আর চিকেনটা ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, অল্প একটু চিনি, 2 চা চামচ সয়া সস। দিয়ে আবার ফ্রাইড রাইসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ আর কাঁচা ঝালটা দিয়ে দিব। দিয়ে ভাতটা 2-3 মিনিট নাড়াচাড়া করলে একেবারে ফ্রাইড রাইসটা কিন্তু রেডি হয়ে যাবে। চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আর ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা সেটা দেখতেই পারছেন, একদম রেস্টুরেন্টের মতো। এবার আমি পরিবেশনের জন্য এই বাটিতে ঢেলে নিব। দেখুন চিকেন ফ্রাইড রাইস কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, একদম পুরো রেস্টুরেন্টের মতো ঝরঝরা, আর খেতে কিন্তু একই রকম টেস্ট। আপনারা বাড়িতে ঠিক এভাবে বানাতেন পুরো রেস্টুরেন্টের মতোই হবে। ঘরোয়াভাবে এত সহজভাবে এত মজাদার চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করা যায়, আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না। আর আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।